প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আবুল কালাম, সহকারী অধ্যাপক, রসায়নবিদ্যা বিভাগ, সুচিপাড়া ডিগ্রি কলেজ। আমরা অতীতের ধারাবাহিকতায় আমি সুচিপাড়া ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে তোমাদের সাথে আমি আজকে আবার যুক্ত হচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো আমাদের জৈব যৌগের সমানুতা উপকারভেদ। এটি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা আমাদের উচ্চ মাধ্যমিক সেকেন্ড ইয়ারও আছে এবং আমাদের ডিগ্রি সেকেন্ড ইয়ারের তৃতীয় পত্র আমাদের আছে। আমরা যৌব যৌগের সমানুতা ও তার প্রকারভেদ পড়াবো। তাইলে প্রথমে আসা যাক, আমাদের সমানুতা কী? সমানুতা হলো যেসব যৌগের আণবিক সংকেত এক ও অভিন্ন। তাহলে যেসব যৌগের আমাদের আণবিক সংকেত এক এবং অভিন্ন এবং এদের কেবল গাঠনিক সংকেতের ভিন্নতা এবং অনুষ্ঠিত যে পরমাণুগুলো আছে তাদের জ্যামিতিক বিন্যাসের ভিন্নতা হেতু যে তখন তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে একটা পার্থক্য পরিলক্ষিত হয়, আর এটাকে বলা হবে সমানু। আর এই যে ধর্মের যে বৈশিষ্ট্যের কারণে বা ধর্মের কারণে যে একাধিক যৌগের যে বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে, আর এটাকে বলা হবে আমাদের সমানুতা। যদি আমরা আরও সহজ করে বলি যে সমানু কাকে বলে, সমানুটা হইল যে যৌব যৌগের মধ্যে কিছু যৌব যৌগ আছে যাদের সাধারণ সংকেত একই, সাধারণ সংকেত একই কিন্তু তাদের গাঠনিক সংকেতের ভিন্নতা কারণে তাদের অনুষ্ঠিত যে পরমাণুসমূহ আছে এদের একটা জ্যামিতিক বিন্যাস ঘটে, আর জ্যামিতিক বিন্যাস ঘটার কারণে এদের ভৌত আর রাসায়নিক ধর্মের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়, আর এইটাকে বলা হবে সমানুতা। আর এই যে ঘটনাটা তাকে বলা হবে, এইটাকে বলা হবে সমানু, আর ঘটনাটাকে বলা হবে সমানুতা। তাহলে সমানুটা, সমানু হলো একটা একে অপরের, আর সমানুতা হলো টোটাল ঘটনাটা। এখন আমরা উদাহরণ দিলে এই জিনিসটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরে নিই আমরা একটি যৌগ C2H6O, এটা হলো তার আণবিক সংকেত। এখানে এই সাধারণ সংকেতটা দিয়ে, এই আণবিক সংকেতটা দিয়ে দুই প্রকারের যৌগ আমরা তৈরি করতে পারি। একটি হলো আমাদের ইথাইল অ্যালকোহল, আরেকটি হলো আমাদের ডাইমিথাইল ইথার। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে আণবিক সংকেত একই C2H6O, কিন্তু তার গাঠনিক সংকেতটা হলো ভিন্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালকোহলের একটা কার্যকরীমূলক OH দেখতে পাচ্ছি, আর একটা দেখতে পাচ্ছি আমরা ইথারের কার্যকরীমূলক। তাইলে এদের একটা অ্যালকোহল শ্রেণীর, একটা ইথার শ্রেণীর ধর্ম আলাদা হওয়ার কারণে এদের গাঠনিক সংকেতটাও আলাদা হয়ে গেল। অতএব যৌগ দুটি পরস্পরের সমানু। তাইলে ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথারটা হলো পরস্পরের সমানু, আর এই যে ঘটনাটা, এই ঘটনাটা হলো সমানুতা। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছ যে আমরা কী বলেছি, সমানু এবং সমানুতারা যে আণবিক সংকেত হবে এক কিন্তু বা অভিন্ন, আবার এদের গাঠনিক সংকেতটা হবে ভিন্ন, আর এদের জ্যামিতিক বিন্যাসের ভিন্নতা হেতু এদের ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে একটা পার্থক্য পরিলক্ষিত হবে, এদেরকে বলা হবে আইসোমার বা একে অপরের সমানু, আর এই ঘটনাটা হবে সমানুতা। তাহলে আমরা সমানু এবং সমানুতা আজকে তোমাদের সম্মুখে আমি সুন্দর করে ব্যাখ্যা করেছি, বুঝিয়ে দিয়েছি। এখন আসো যে সমানুতার শ্রেণীবিভাগ। সমানুতার শ্রেণীবিভাগ হলো দুই প্রকার, একটা হলো গাঠনিক বা কাঠামোগত সমানুতা, আর একটা হলো ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা। এখন আসা যাক, গাঠনিক সমানুতা বা কাঠামোগত সমানুতা কয় প্রকার ও কী কী। আমরা যদি আমরা দেখতে পাই যে গাঠনিক বা কাঠামোগত সমানুতা, তাহলে এটা হলো পাঁচ প্রকার। একটা হলো শিকল সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, অবস্থান সমানুতা, টটোমারিজম সমানুতা, মেটামারিজম সমানুতা। এবার আমরা আসি শিকল সমানুতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিকল এই শব্দটা আমরা কমন, আমরা যারা যৌব রসায়ন সম্পর্কে আমাদের সামান্য আমাদের আইডিয়া আছে বা আমার ধারণা আছে, তারা আমরা জানি যে শিকলটা মানে কার্বন শিকল। তাইলে একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহ তারা কী করবে, কার্বন শিকলের ভিন্নতা হেতু যে সমানুতা সৃষ্টি করবে। তাইলে শিকল, তাহলে শিকল শিকল এই শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে শিকলের ভিন্নতা হেতু। তাহলে শিকলের ভিন্নতা হেতু কোথা হবে, একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের মধ্যে। যেমন আমরা একটা উদাহরণ দিলাম C4H10, তাহলে এই C4H10 এটা একটা সমগোত্রীয় শ্রেণী, মানে এটা অ্যালকেন শ্রেণী। অ্যালকেন শ্রেণীর মধ্যে যেমন আমাদের মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, সেখানকার এই বিউটেন, তাহলে এখানে কার্বন শিকলের ভিন্নতা হেতু আমাদের দুই প্রকারের সমানুতা পরিলক্ষিত হয়। একটা হলো এন বিউটেন, তাহলে 1, 2, 3, 4, তাহলে চার কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন, তাকে বলি আমরা বিউটেন।
এখন এন বিউটেন হলো নর্মাল বিউটেন। তো আমরা জানি সাইরের অধিক যে সকল যৌব যৌগগুলো আছে সাধারণত অ্যালকেন শ্রেণীর, তাদের নাম আগে এন দ্বারা বা নর্মাল বিউটেন, নর্মাল পেন্টেন, নর্মাল হেক্সেন এভাবে প্রকাশ করা হয়। আর এটা হলো ইউপ্যাকে আমাদের টু মিথাইল প্রোপেন একই যোগে সি ফোর এস টেন। আমরা এখানে দেখলাম সি ফোর এক দুই তিন চার চারটা কার্বন, হাইড্রোজেন দশটা, তিন দুই পাঁচ, পাঁচ দুই সাত, সাত তিন দশ। এভাবেও এখানেও আমাদের যে কার্বন এখানে চারটা, এক দুই তিন চার, চার কার্বন বিশিষ্ট, তারপরে হলো হাইড্রোকার্বন, হাইড্রোজেন হলো তিন তিনের ছয়, ছয় তিন নয় একে দশ। তাহলে এটা ইউপ্যাক সিস্টেমে যদি আমরা ডান দিক থেকে আসি তাহলে দুই নম্বর কার্বনে আমাদের মিথাইল মূলকটা তাহলে টু মিথাইল, আবার বাম দিক থেকে গুণলেও দুই নম্বর কার্বনে মিথাইল মূলক টু মিথাইল প্রোপেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার্যকরী মূলকের একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহ, তবে তাদের কার্বন শিকলের ভিন্নতা। এখানে কার্বন শিকলটা ছিল সরল শিকল, এখানে কার্বন শিকলটা ছিল একটু শাখা, একদিকে শাখা বেরোয়েছে। তাহলে এই যে কার্বন শিকলের যে ভিন্নতা, কার্বন শিকলের যে পার্থক্য হেতু যে সমানুতা, তাকে বলা হবে শিকল সমানুতা। আসলে তোমরা বুঝতে পেরেছ। এবার আসা যাক আমাদের কার্যকরীমূলক সমানুতা। তাহলে এখানেও একই কথা যে কার্যকরীমূলক, তাহলে কার্যকরী যৌব যৌগের যে কার্যকরীমূলক আছে যে সে কার্যকরীমূলক, তাহলে একই আণবিক সংকেত বিশিষ্ট আমাদের যৌব যৌগ হবে, তবে তাদের কার্যকরীমূলকের উপস্থিতিটা ভিন্ন হবে বা ভিন্ন কার্যকরীমূলকের উপস্থিতির কারণে যে সমানুতা হবে তাকে বলা হবে কার্যকরীমূলক সমানুতা। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখা দিই, তাহলে সি টু এইচ সিক্স ও, তাহলে সি টু এইচ সিক্স ও আমরা পূর্ব একে আণবিক সংকেত দ্বারা দুটি যৌগ তোমাদেরকে দেখিয়েছি। এখানেও এখনও আমরা একই উদাহরণকে নিয়ে আসলাম তোমাদের সহজ বুদ্ধ হওয়ার জন্য, সহজ করে বোঝার জন্য। সি টু এইচ সিক্স ও এই যৌব যৌগটা দিয়ে যদি আমরা যদি এই সাধারণ সংকেত দিয়ে যদি আমরা দুটি গাঠনিক সংকেত আমরা লিখি, তাহলে একটি লিখতে পারি আমরা ইথাইল অ্যালকোহল, আর একটি আমরা লিখতে পারি ডাইমিথাইল ইথার। তাহলে একটি হলো আমাদের অ্যালকোহল শ্রেণী, যাকে আমরা ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, পেন্টাইল অ্যালকোহল বা বিভিন্ন অ্যালকোহল নামকরণ করতে পারি। তাহলে এই যখন আমরা ইথাইল অ্যালকোহল, তাহলে হলো আমাদের অ্যালকোহল শ্রেণী, আরেকটি হলো আমাদের ইথার শ্রেণী। তাইলে আমরা দেখতে পেলাম যে আমাদের আণবিক সংকেত এক, কিন্তু তাদের আমাদের গাঠনিক সংকেতের ভিন্নতা হেতু এবং তারা দুইটি ভিন্ন কার্যকরীমূলকের উপস্থিতি এখানে জানান দিয়েছে। সো আমরা বলতে পারি যে এটা কার্যকরীমূলক সমানুতা। তাহলে আমরা কী বলবো, একে আণবিক সংকেত বিশ্ব যৌগসমূহ যাদের ভিন্ন কার্যকরীমূলকের উপস্থিতির কারণে যে সমানুতা সৃষ্টি হয় তাকে বলে কার্যকরীমূলক সমানুতা। আমরা সি টু এইচ সিক্স ও দ্বারা আমরা দেখতে পেয়েছি দুইটি যৌগ, তাদের গাঠনিক সংকেত একে সি টু এইচ সিক্স ও, কিন্তু তারা তাদের একটা হয়েছে ইথাইল অ্যালকোহল, একটি ডাইমিথাইল ইথার, তাদের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, তাদের স্ফুটনাঙ্ক ভিন্ন এবং তাদের জ্যামিতিক বৈশিষ্ট্য ভিন্ন, তার ধর্ম ভিন্ন, সব কিছুই ভিন্ন। একটা হলো অ্যালকোহল শ্রেণীর, আর একটা হলো আমাদের ইথার শ্রেণীর। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা আর একটার আইসোমার এবং এই টোটাল ঘটনাটা হলো আইসোমারিজম। তাইলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কী পড়িয়েছি, আজকে আমরা পড়িয়েছি সমানু কাকে বলে, সমানুতা কাকে বলে, তারপরে আমরা একটা সমানুতার আমরা উদাহরণ দিয়েছি, তারপর সমানুতা দুই প্রকার গাঠনিক কাঠামো এবং ত্রিমাত্রিক বা স্টেরিও, তারপরে গাঠনিক সমানুতা পাঁচ প্রকার শিকল কার্যকরীমূলক অবস্থা, টোটোমারিজম এবং মেটামারিজম এবং মেটামারিজম। আমরা শিকল কার্যকরীমূলক অবস্থান, টোটোমারিজম এবং মেটামারিজম এই পাঁচ প্রকার সমানুতা, তার মধ্যে আমরা শিকল সমানুতা এবং কার্যকরীমূলক সমানুতা কাকে বলে এবং আমরা উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আজকে আর আমরা আর ক্লাস আর বাড়াবো না, আগামীতে আবার এই বাকি সমানুতাগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।